না ভাই, আমি মাগুরাতে ছিলাম, আমি স্কোর দেখছি, এখনো কোনো ডিফারেন্স নাই ভাই। এটা আয়োজকরা বলবে। আপনাকে বরিশালকে ধন্যবাদ জানাতে হয়, কংগ্রেচুলেশন জানাতে হয়, তারা খুবই ভালো খেলেছে, খুবই ভালো লেগেছে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। সুমন ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে। স্বাভাবিকভাবে এই ধরনের আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারলে তো নিজেরও ভালো লাগে, এবং আশা করি আমাদের এই যে গেমসগুলো, আমি মনে করি এগুলোতে আমাদের সম্ভাবনাটা অনেক বেশি অন্যান্য যে কোনো গেমস থেকে। সো এইগুলো যেহেতু সম্ভাবনা আছে, আমরা যদি এখানে ভালো পৃষ্ঠপোষকতা পাই, ভালো ট্রেনিং পাই, আমি শিওর যে এখান থেকে বাংলাদেশ অনেক ভালো কিছু করতে পারবে। ভাই, সংসদ সদস্য হিসেবে তো এই প্রথম কোনো একটা অনুষ্ঠানে আসা, নাকি এমপি হিসেবে সাকিব আল হাসান এমপি, সেটা দেখছি ভাই কিরকম লাগছে আসলে এই মুহূর্তটা, এই সময়টা সবার আগে। এখনো কোনো ডিফারেন্স নাই ভাই। একটা প্রশ্ন একটু পারমিশন নিয়ে করতে চাই, যদি আপনি পারমিশন দেন, সেটা হচ্ছে যে এবারের বিপিএল শুরু থেকে শেষ পর্যন্ত কে কিরকম হয়েছে আয়োজন সব কিছু মিলিয়ে? এটা আয়োজকরা বলবে। একটা প্রশ্ন ভাই, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছোট্ট করে ভাই, একটা প্রশ্ন, সব কিছু মিলিয়ে ফাইনালটা নিশ্চয়ই দেখেছেন, ফাইনালটা কেমন? ভাই আমি মাগুরাতে ছিলাম, আমি স্কোর দেখছি, তো যাই হোক ভালো হয়েছে। মানে আপনার তিনজন সতীর্থ চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটা নিয়ে কিছু বলার ছিল কিনা? বরিশালকে ধন্যবাদ জানাতে হয়, কংগ্রেচুলেশন জানাতে হয়, তারা খুবই ভালো খেলেছে। আপনারা